খালেদা জিয়ার প্যারোলে মুক্তি ইস্যুতে বিএনপি আওয়ামী লীগের বিতর্ক, কুমিল্লার মামলায় আপিল বিভাগে জামিন বহাল। ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে লড়ছে ফেনীর ছাত্রী নুসরাত, মেডিকেল বোর্ড গঠন, আসামিদের ধরার চেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী। পুরনো পথ ছাড়ছেন উত্তর দক্ষিণাঞ্চলের চরমপন্থীরা, 9 এপ্রিল পাবনায় আত্মসমর্পণ করছে 6 শতাধিক। 8% বেশি জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে নানা বিশ্লেষণ, বিশ্বব্যাংক না বললেও সম্ভব মনে করছেন ব্যবসায়ীরা। বিদায় নিলেন চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিনে জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ, মুন্সীগঞ্জে চিরনিয়ত প্রায় সাহিত্য। স্বাগত রাতের সংবাদে, আপনাদের সাথে রয়েছি আমরা দুজন, আমি রাশেদ ইমাম এবং আমি হাবিবা ইফা। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। যে কোনো মূল্যে খালেদা জিয়াকে মুক্ত করতে দ্রুতই রাজপথের আন্দোলনে নামবে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের নেতারা মনে করছেন বিএনপি নেত্রীর মুক্তির জন্য এই মুহূর্তে রাজপথের আন্দোলনের কোনো বিকল্প নেই। খালেদা জিয়া সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত গণ অনশন কর্মসূচিতে এসব বলেন নেতারা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের খোলা প্রাঙ্গণে অনুমতি মেলেনি, তাই মিলনায়তনের ভেতরেই কর্মীদের নিয়ে দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে অনশনে বসেন বিএনপির নেতারা। রোববার সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলে এই কর্মসূচি। এতে সংহতি জানান জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের নেতারা। খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে নামার পরামর্শ দেন ঐক্যফ্রন্ট ও জোট নেতারা। প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু গণতন্ত্রের মৃত্যু, কিন্তু আপনারা যদি রাস্তায় নামতে পারেন রাস্তায় নামেন, মামলা হবে, আরো 2-4-10টা মামলা হবে, তাতে কি যায় আসে। স্লোগান দিয়ে ঘরের ভিতরে খালেদা জিয়ার মুক্তি হবে না, আমি এখনই আপনাদের সাথে রাস্তা নামতে রাজি আছি, আপনার রাস্তা নামবেন কিনা সিদ্ধান্ত গ্রহণ করুন। এক বছরের নেত্রীকে মুক্ত করতে না পারার ব্যর্থতা নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্যে উঠে আসে আত্মসমালোচনা। কিন্তু এই প্রক্রিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিংবা গণতন্ত্রের মায়ের মুক্তি হবে না। এখন প্রক্রিয়াটা কি, আপনাদেরকে বের করতে হবে যারা মুক্তিটা চান, আমরা যারা মুক্তি চাই আমাদের বের করতে হবে। প্রক্রিয়াটা কি, আইনি প্রক্রিয়া সম্ভবপর হচ্ছে না, একমাত্র বিকল্প পথ হলো আন্দোলন। এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে অতি শীঘ্র এটা প্রমাণ করবে। আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা শুরুর নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। যে কোনো মূল্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং সেই মুক্তির আন্দোলন আমাদেরকে অবিলম্বে শুরু করতে হবে। বন্ধুগণ, দেশনেত্রীর মুক্তির জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করি এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করি। বিকেল 4:30 দিকে দলের সিনিয়র নেতাদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমেদ। তৌহিদ শান্ত, News24, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন খালেদা জিয়া প্যারোলে মুক্তির জন্য আবেদন করলে বিষয়টি চিন্তা ভাবনা করে জানানো হবে। আর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। রোববার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব, আমাদের যদি আইনের কোনো মানে ইয়ে থাকে তাহলে এটা পরীক্ষা করে আমরা জানাবো। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য যদি বিএনপির পক্ষ থেকে আবেদন করেন তাহলে সেটা তারা মন্ত্রণালয় এটা বিবেচনা করতে পারেন, এটা আইনগত বিষয়। কুমিল্লার 14 গ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আর দুটি মামলায় জামিন পেলেই তিনি মুক্তি পাবেন বলে এ সময় জানান খালেদা জিয়ার আইনজীবী
খন্দকার মাহবুব হোসেন। আর অ্যাটর্নি জেনারেল বলছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি রাজনৈতিক ইস্যু নয়, পুরোপুরি মানবিক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান। কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা ছুড়ে আটজনকে হত্যা মামলায় গেল 4 ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী আকবর। খালেদা জিয়া হাইকোর্টে জামিন আবেদন করলে গেল 6 মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ 6 মাসের জন্য তাকে জামিন দেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান হাইকোর্টের আদেশ স্থগিত করে পূর্ণাঙ্গ শুনানির জন্য 7 এপ্রিল দিন ঠিক করে দিয়েছিলেন। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি আইনি নয়, মানবিক। আজকে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের এই সিদ্ধান্ত বহাল রেখেছে। প্যারোলের কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন, এটা খুবই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে উনি বলেছেন এবং এটাকে নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ। তবে প্যারোল নয়, আইনিভাবেই খালেদা জিয়াকে মুক্ত করার কথা জানান তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আমরা চাই আইনগতভাবে তাকে মুক্তি দেওয়া। এখানে ম্যাডাম খালেদা জিয়ার প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দিবেন কিনা রাজনৈতিক সিদ্ধান্ত। নতুন করে কোনো মামলা না হলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুটিতে জামিন পেলেই খালেদা জিয়ার মুক্তিতে আর কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর জোরালো বৈশ্বিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের বৈদেশিক দপ্তর এবং কমনওয়েলথ কার্যালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার তেজগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাতে এলে শেখ হাসিনা এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন। ব্রিটিশ প্রতিমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশে থাকা রোহিঙ্গা যুবকদের অসাধু চক্র অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহার করতে পারে, কারণ নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে অনিশ্চয়তায় আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে হতাশা কাজ করছে। এ সময় মার্ক বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং শিক্ষা খাতে বাংলাদেশকে ব্রিটিশ সহযোগিতার আগ্রহের কথা জানান তিনি। এর আগে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এন্ড্রিও নুনজিয়াটা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বিজিএমইয়ের নবনির্বাচিত সভাপতি রুবানা হক। বিজিএমইয়ের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হবার পর রোববার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন সহ আরও অনেকে। দীর্ঘ 5 বছর পর শনিবার বিজিএমইয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত ফোরামের পুরো প্যানেল জয়ী হয়। ঢাকায় সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী রোববার বিকেলে ঢাকায় একটি হোটেলে সুশাসন ও উন্নয়ন বাংলাদেশের জন্য অগ্রযাত্রা শীর্ষক সেমিনারে আশঙ্কা প্রকাশ করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মত প্রকাশের সুযোগ কমে গেলে যে কোনো দেশের স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ আয়োজিত ওই সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মসির রহমান উপস্থিতিতে তিনি শক্তিশালী নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীন কাজ করার সুযোগের ওপরও গুরুত্বারোপ করেন। সেমিনারের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক অঙ্গনে জটিলতা স্বীকার করার পাশাপাশি এ ব্যাপারে যুক্তরাজ্যের আন্তর্জাতিক দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, এই বিষয়ে রাজনীতিকরা নন, যুক্তরাজ্যের আদালত সিদ্ধান্ত নিয়ে থাকে। It is the policy of the UK government not to comment on individual immigration cases. As you know, that there has been an application. Our courts and our police are independent on these matters. So if a request is submitted, it will be dealt with according to UK law. There's a very strong sense that on these sorts of matters, it is not for politicians to
আগুনে পুড়ে মানুষ মারা যাওয়ার কারণ খুঁজে বের করতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংকট সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে তিনি এ আহ্বান জানান। এ সময় দেশের যেসব ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই সেসব ভবন মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানান ডক্টর কামাল। মানুষকে এইভাবে জীবন হারাতে না হয় এটা যেন আমরা সবাই এটার গুরুত্ব উপলব্ধি করি। এই দেশে আর এই ধরনের অগ্নি এই ধরনের ঘটনা যেন না ঘটে। আমরা জীবন নিরাপত্তা এই ভবনের নিরাপত্তা এইগুলোর ব্যাপারে সবাই আমরা একটা তদারকি করি এবং দৃষ্টি আকর্ষণ করার ব্যাপারে ভূমিকা রাখি। ফেনীর সোনাগাজী উপজেলায় দগ্ধ মাদ্রাসা ছাত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক, যে কোনো দিকে মন নিতে পারে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় 9 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে পুলিশ বলছে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় স্বয়ং প্রধানমন্ত্রী মর্মাহত হয়েছেন বলে জানান ডাক্তার শ্যামন্তলাল সেন। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। ফেনীর সোনাগাজী উপজেলায় দগ্ধ মাদ্রাসা ছাত্রীর চিকিৎসার জন্য 9 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। চিকিৎসকরা বলছেন দগ্ধ ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, যে কোনো সময় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে পারে। আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু 75% হোক বা 80% হোক যেটাই হোক, লাস্ট পর্যন্ত কততে দাঁড়ায় আমরা জানি না। যদি আমরা ধরে নিই 75%ও কিন্তু খুবই আশঙ্কাজনক, এবং এই ধরনের রোগী বাঁচানো আসলে খুব কঠিন। এদিকে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান জাতীয় মানবাধিকার চেয়ারম্যান। তিনি বলেন আক্রমণকারী যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হোক প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। আমরা এই মেয়েটার যে মামলা লড়ার জন্য তার যে সহযোগিতা দরকার, আমরা এই মেয়েটাকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছি বিনামূল্যে। আমরা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় খরচে এই মেয়েটাকে আমরা আইনি সহায়তা দিয়ে যাব। পুলিশ বলছে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, ঘটনার সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্ভাব্য সমস্ত উপকরণ এবং সমস্ত আঙ্গিককে মাথায় রেখেই আমরা তদন্ত কার্যক্রম পরিচালনা করছি, এবং সমস্ত বিষয় মাথায় নিয়েই আমরা একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আমরা প্রস্তুত করতে পারব বলে বিশ্বাস করছি। এর আগে যৌন হেনস্থার ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেছে বলেও জানান তিনি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ফেনীর সোনাগাজীতে আলিম পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসা ছাত্রী গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও মামলা হয়নি। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত DIG মোহাম্মদ আবুল ফয়েজ। তিনি জানান ঘটনা তদন্তের জন্য বেশ কিছু তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুদিকে দুই অ্যাঙ্গেলে বিভিন্ন বিকল্পে রেখে আমরা তত্ত্বগুলো বিশ্লেষণ করতেছি। মেয়ে আসছে, আরও কিছু আছে, গার্ডিয়ান আছে, তারপর আপনার শিক্ষক আছে, যারা ইনভিজিলেটেড ছিল তারা আছে, তাদের সবার কাছে জিজ্ঞাসা করে তারপর একটা কিছু বলার মতো আসবে বলে মনে করি। মতের সাথে না মিললেই পেয়ে যাবেন লাল চিঠি, এরপর নির্মম মৃত্যুর স্বাদ, যমদূতের পরিচয় অজানা, চেহারাও আলোতে আসে কালে ভদ্রে। 70-এর দশক থেকে লাল পতাকা, সর্বহারা, পূর্ববাংলা কমিউনিস্ট সহ বিভিন্ন নামে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ত্রাসের রাজত্ব সৃষ্টিকারীদের বর্তমান অবস্থা কী, কার্যক্রম কীভাবে চলে, উত্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা ঘুরে সহকর্মী রামিম হাসান কথা বলেছেন ভয়ঙ্কর কয়েকজন চরমপন্থী নেতাকর্মীর সাথে, যারা মনে করেন অর্থনৈতিক অগ্রগতির ফলে দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে তাদের রাজনৈতিক মতাদর্শের আর কোনো গুরুত্ব নেই। প্রতিবেদনটির ছবি তুলেছেন মিজানুর রহমান। রেটের পরেও যদি আপনি সংশোধন না হন তখন আপনাকে সিগন্যাল দেব, রেড লেটার, এবং আপনার পিছে স্পাই লাগানো থাকবে আমাদের। তারপরেও যদি আপনি সংশোধন না হন তখন আপনাকে আমরা মনে করেন যে বিয়ে দিয়ে দেবো, অর্থাৎ আমাদের ভাষা আমরা বলি বিয়ে। আপনি প্রশাসন, সারা বাংলাদেশের প্রশাসনও যদি আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, আমরা যদি কাউকে বিয়ে দিতে চাই আমরা কাকে মারবো সেটা বুঝতেই পারবে না প্রশাসন, যে আমরা কাকে মারবো। যাত্রাটা শুরু হয়েছিল ধনী দরিদ্রের বৈষম্য দূর করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই, দাপিয়ে বেরিয়েছেন পুরো উত্তরবঙ্গ জুড়ে।
যৌবনকালে অনেকটা অর্থনৈতিক কারণে কিছুটা সমাজ বদলের লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলেন চরমপন্থী গ্রুপের সাথে। কিন্তু দীর্ঘ দুই যুগের ফেরারি জীবনের পর বয়সের অপরাহ্নে এসে উপলব্ধিটা পরাজয়ের। আমরা যেটা বিশেষ করছি সেটাকে বলা হয় আলেয়ার আলো। আসলে আদৌ সমাজতন্ত্র এই দেশে কায়েম করা সম্ভব না। আপনার যুক্ত হওয়ার কারণটা কি ছিল? আমার ওই বড় ভাই মেরে ফেলছে। দক্ষিণাঞ্চলের জেলা খুলনা এলাকার এই চরমপন্থী সদস্যের মনোভাবটাও একই রকম। বড় ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এ পথে আসা, ন্যায় অন্যায় না বুঝেই চলেছেন সংগঠনের কথায়। আচ্ছা, কিছু টাকা পয়সা চাও, গরিব মানুষের দিতে হবে, একজনের ঘর উঠে দিতে হবে, গরিব মানুষ না খেয়ে মারা যাচ্ছে। ঠিক আছে, আমরা চিন্তা করি এটাই সত্য, এটাই তালি মনে আছে সঠিক পথ। একটা বড় সময় পর তিক্ততা এসেছে তার মধ্যেও। তখন বুঝলাম যে অরিজিনালি এটা এরা আছে ধোকাবাজ, এইভাবে বোঝাই বোঝায় আমাদেরকে নিয়ে ব্যবহার করে। অথচ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নামক মরিচিকার পিছনে ছুটে অসংখ্য যুবক হারিয়েছেন জীবন, হারিয়েছেন জীবনের সোনালী অধ্যায়। যে সমস্যাগুলি অবশ্যই সবসময় মনে হতো, নিজের কাছে আতঙ্কিত মনে হতো সবসময়। হ্যাঁ, তারা তো অবশ্যই চিন্তায় থাকতো যে ছেলে কোথায় আছে, আসলে কি খাচ্ছে না খাচ্ছে, খাওয়ার ঠিক নাই, বাড়ি ঠিক মতো শান্তি মতো ঘুমাইতে পারতাম না, থাকতে পারতাম না, বাড়ি তো যাইতামই না। এই 10 বছরে আমার একদিনও বাড়ি যায়নি এরকম। রাজশাহীর বাগমারা এলাকার নামকরা উচ্চশিক্ষিত এই চরমপন্থী নেতাও মনে করেন আজকের বাস্তবতায় বিপ্লব সম্ভব নয়। ওই লাইনটার ক্ষেত্রে ওটা প্রয়োগ করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, সে সমস্ত সমস্যার সমাধান করে আপডেট করে তত্ত্বটাকে আজকের বাস্তবতায় খাপ খাইয়ে রেভোলিউশন করা সম্ভব এটা আমার মনে হয়নি। পশ্চিমবঙ্গের নকশালবাদীদের ধারায় শ্রমিকদের সংগঠিত করে রাষ্ট্র ক্ষমতা দখলের উদ্দেশ্যে গড়ে উঠলেও এসব সংগঠন গত 4 দশকে হত্যা, খুন, গুম, অরাজকতার বাইরে কখনোই আলো ছড়াতে পারেনি। এটার কারণটা কি? এরা যখন এই যখন সরবরাহে উৎখাত হয়ে গেলো, জিএমবি এসে নামলো, সাথে সাথে বিভ্রান্ত হয়ে গেলো যারা গরিব শ্রেণীর ছেলে পেলে ছিল, প্যাটের দায় বিভিন্ন জায়গায় যা কুকাম ওকাম করে খাচ্ছিল। বিশ্লেষকদের মতে রাজনৈতিক ভিত্তি, সঠিক নেতৃত্ব, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন কারণে কখনোই ব্যাপক জনসমর্থন পায়নি এসব উগ্রপন্থী সমাজতান্ত্রিক দলগুলো। পাশাপাশি বর্তমান সময়ে অর্থনৈতিক অগ্রগতির ফলে অপ্রয়োজনীয় হয়ে ওঠা এসব দলগুলোর সদস্যদের অনেকেই এখন স্বপ্ন দেখছেন স্বাভাবিক জীবনে ফেরার। রামিম হাসান, News24, পাবনা। আগামী 9 এপ্রিল পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে 614 জন চরমপন্থী আত্মসমর্পণ করবেন। তাদের কৃতকর্মের জন্য তারা লজ্জিত, তারা ভালোর পথে আসবেন বলে আবেদন করেছেন। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে রাজধানী মিরপুর পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নানাভাবে নানা নামে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করত এবং তাদের একটা বলয় সৃষ্টি করে তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করত। তাদের মধ্যে অধিকাংশই ইচ্ছা প্রকাশ করেছেন তারা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মসমর্পণ করবেন। 614 জন আগামী 9 তারিখ পাবনাতে তারা সারেন্ডার করবে। আমরা আইন অনুযায়ী মানে তাদের মানে আমরা সেই ব্যবস্থা নেব। রাতে সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন রাতের সংবাদ। সরকারের আগাম তথ্য বলছে দেশে প্রথমবারের মতো জিডিপি প্রবৃদ্ধি ছাড়িয়ে যাবে 8% ঘর। তবে বিশ্বব্যাংকের হিসেব বলছে বর্তমান অর্থনৈতিক বিবেচনায় বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে 7.3%। আর রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখা গেলে জিডিপি প্রত্যাশার চেয়েও বেশি অর্জন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদের রিপোর্ট। কৃষক, শ্রমিক কিংবা অফিসের বড় কোনো চাকুরিজীবী, দেশের সব কর্মজীবী মানুষের শ্রমে সারা বছর যত উৎপাদন হয় সম্মিলিতভাবে তা মোট দেশজ উৎপাদন বা জিডিপি। কোন দেশের অর্থনীতি কতটা ভালো তা হিসেবের অন্যতম মাধ্যম এটি। গেল বছর বাংলাদেশের মোট জিডিপির আকার ছিল 22,50,000 কোটি টাকা। চলতি বছর যা 25,36,000 কোটি হওয়ার কথা বলছে সরকার।
গেল কয়েক বছরে জিডিপির প্রবৃদ্ধিতেও ধারাবাহিক সাফল্য পেয়েছে বাংলাদেশ। সবশেষ গেল 2017-18 অর্থ বছরে অর্জন হয়েছে 7.86%। তাই সরকারের আশা, চলতি বছর শেষে জিডিপির প্রবৃদ্ধি হবে 8.13%। আর সরকারের সাথে প্রায় সহমত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি। তবে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার বিশ্বব্যাংক বলছে বছর শেষে প্রবৃদ্ধি থাকবে 7-এর ঘরে। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা করে যত প্রবৃদ্ধিকে এফেক্ট করে, এগুলোর সাথে প্রবৃদ্ধির সম্পর্কটা আমরা পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করে এগুলি হিসাব করি। আমরাও তো প্রবৃদ্ধি বাড়ছে বলছি, কিন্তু সেই প্রবৃদ্ধির কোয়ালিটিটাও তো দেখতে হবে, প্রবৃদ্ধি কিভাবে বাড়ছে। চলতি অর্থ বছরে আশা দেখাচ্ছে রপ্তানি খাত। সরকারের প্রত্যাশার চেয়েও বেশি রপ্তানি করেছে পোশাক খাত। এর বাইরে রেমিটেন্স প্রবাহেও রয়েছে ইতিবাচক ধারা। বিজিএমই এর সভাপতি বলছেন, শুধু রপ্তানির ধারাবাহিকতা থাকলেই প্রত্যাশিত জিডিপি অর্জন সম্ভব। ইকোনমিটাই কিন্তু এই গার্মেন্টস এর এটা নিয়ে আপনার ঘুরতেছে। এই ইকোনমিতে এই আমাদের যে গ্রোথ বা আমাদের যে অবদান, তার থেকে সবচেয়ে বড় অবদান হলো যে 44 লক্ষ শ্রমিক ডাইরেক্টলি কাজ করতেছে। তবে বিশ্বব্যাংক বলছে, জিডিপি 7 কিংবা 8 যাই হোক, দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে আরও বেশি কাজ করতে হবে সরকারকে। সুলতান আহমেদ, News 24, ঢাকা। চলচ্চিত্র অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মীদের কাছ থেকে বিদায় নিতে শেষবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFTC-তে আসলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা তেলিস আহমাদ। FDC-র জহির রায়হান কালার ল্যাবের সামনে দুপুরে অনুষ্ঠিত হয় তার চতুর্থ জানাজা। এরপরই ভারী হয়ে ওঠে FDC চত্বর। সুকন্যা আমি জানাচ্ছেন বিস্তারিত। রবিবার সকালে শেষবারের মতন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC-তে আসেন বাংলা চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় কৌতুক অভিনেতা তেলিস আহমাদ। এ আসার মধ্যে নেই কোনো উচ্ছ্বাস, নেই চঞ্চলতা। দীর্ঘদিনের প্রিয় এই কর্মস্থলেই সাজানো হয় তার শেষ বিদায়ের মঞ্চ। চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরাও আসেন বিদায় জানাতে। কথা আর কাজে একসময় যিনি মাতিয়ে রাখতেন সবাইকে, আজ তারাই বেদনা বিধুর। তারা মৃত্যুবরণ করে তো চলে গেলেন, কিন্তু যে বড় বড় একটা ভ্যাকুয়াম তৈরি করে গেল সেটা খুবই বেদনাদায়ক। কখনো কারো বিরুদ্ধে ওনাকে কোনো অভিযোগ করতে দেখি নাই, কোনো কুৎসা রটনা করতে দেখি নাই। FDC-র জহির রায়হান কালার ল্যাবের সামনে দুপুরে অনুষ্ঠিত হয় তেলিস আহমাদের চতুর্থ জানাজা। এ সময় জানাজায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী, পরিবারের সদস্য এবং চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিরা। যেভাবে সবার মুখে সে হাসি ফুটাতো, আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা মানুষকে আর না কাঁদিয়ে সবার মুখে হাসি ফুটাই, চেষ্টা করি এই জিনিসটা, তাহলে দেখবেন এই দেশ, এই মানুষগুলো সবাই খুব খুশি থাকবে। জীবনের হিস্ট্রি সে লিখবে এবং তার সিনেমা করবে, এগুলো তার একটা খুব ইচ্ছা ছিল। এবং সে পেইন্টার ছিল, ছবি আঁকা শুরু করেছিল, সে ছবি আঁকা একটা এক্সিবিশন করবে, অনেক কিছুই তার প্ল্যানে ছিল, কিন্তু কিছুই তার শেষ পর্যন্ত হতে পারলো না। জানাজা শেষে ভারী হয়ে ওঠে FDC চত্বর। আর কোনোদিন নতুন কৌতুকে সিনেমার পর্দা মাতাবেন না প্রিয় টেলি। আমার হৃদয় থেকে বুঝতে পারবো না, উনি একটা এত উৎফুল্ল মানুষ, কোনোদিন আমি তাকে রাখতে দেখি নাই। তেলিস আহমাদ কখনোই বলা হতো না, টেলি করে ডাকা হতো। এই ধরনের অভিনেতা যারা থাকে বা অভিনেত্রী যারা থাকেন, তাদের আমার কেন জানি মনে হয় কোথাও না কোথাও একটা দুঃখ থাকে। দীর্ঘদিন রোগ ভোগের পর শনিবার পৃথিবীর মায়া ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় কৌতুক অভিনেতা। সুকন্যা আমির, News 24, ঢাকা। বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তেলিস আহমাদ। রোববার বাদ আসর মুন্সীগঞ্জের নয়াগাঁও পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ। বিকেল 5টায় স্থানীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয় গুণী এই অভিনয় শিল্পীর নামাজে জানাজা। এর আগে বেলা 3টায় প্রফেসর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আব্দুস সামাদ ওরফে তেলিস আহমাদের মরদেহে শ্রদ্ধা জানায় হাজারো মানুষ। শনিবার দুপুর 1:30টায় রাজধানী স্কয়ার হাসপাতালে পৃথিবীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা তেলিস আহমাদ। রোববার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর কথা থাকলেও ক্লাস কিংবা পরীক্ষায় অংশ নেননি শিক্ষার্থীরা। 12তম দিনেও বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ভবন ও গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা
কেউই অফিসে ঢুকতে পারেনি। এর আগে শনিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠক হয়, শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। শিক্ষার্থীরা বলছেন, উপাচার্যের পদত্যাগ অথবা তার ছুটিতে যাওয়ার বিষয়ে লিখিত কাগজ হাতে না পাওয়া পর্যন্ত তারা ক্লাসে ও একাডেমিক কার্যক্রমে যাবেন না। এবার বিকাশের সৌজন্যে বৈশাখী কেনাকাটার খবর। বৈশাখকে ঘিরে বাজারে এসেছে নানান ডিজাইনের পাঞ্জাবি, লাল সাদার পাশাপাশি অন্য রঙের পাঞ্জাবিও কিনছেন কেউ কেউ। সাদা সিধে ডিজাইনের পাঞ্জাবির কতটাই বেশি, সব মিলিয়ে বেচা কেনায় বেশ ব্যস্ত সময় পার করছেন রাজধানীর শপিং মলগুলোর পাঞ্জাবি বিক্রেতারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। পাঞ্জাবি না হলে পহেলা বৈশাখের সাজটা যেন পূর্ণতা পায় না, তাই তো বৈশাখের প্রথম দিনে পাঞ্জাবি প্রথম পছন্দ বেশিরভাগ তরুণ আর বয়স্কদের। পাঞ্জাবিতে থাকা যায় বৈশাখের ছোঁয়া, তবে অধিকাংশ ছেলেরই সাদা সিধে পাঞ্জাবি বেশি পছন্দ। ছেলেদের পাঞ্জাবি কিনতে ভিড় জমাচ্ছেন নারীরাও, গরমের কথাটা মাথায় রাখছেন সবাই। বাবা মামা রিলেটিভসদের জন্য স্পেশালি আমি চাচ্ছি সাদা, অত সিম্পল একটা কালারে একটু কিছু ডিজাইন, সাদার উপরে হালকা লাল হলুদ থাকবে, এটা চয়েস করতেছি। মানে গ্রামীণ পরিবেশে মানে বাংলা বৈশাখের সাথে যায় এরকম একটা পাঞ্জাবি আমি চাচ্ছিলাম। আমি সাদা কালারের পাঞ্জাবি কিনবো। লংকাটের পাঞ্জাবি এবার চলছে বেশি, তবে ফতুয়াও কিনছেন কেউ কেউ। বিক্রেতারা জানান, শুধু লাল সাদাই নয়, অন্য রং আর ভারী কি ডিজাইনের পাঞ্জাবিরও এবার বেশ কদর রয়েছে। অনেকে হয়তো লাল সাদার উপর জানা ডিফারেন্ট, শুধু এক কালার উপরে মেরুন উপরে করেছে, লাল উপরে ডিফারেন্ট কালারও কিছু করেছে, যাতে সবসময় আমরা করতে পারি। প্রথম শুরুর দিকে বিক্রি তেমন ভালো ছিল না, এখন যেহেতু বৈশাখ সামনে চলে আসছে আর প্রায় 6-7 দিন বাকি আছে, সেক্ষেত্রে সেল এখন একটু বাড়ছে। পহেলা বৈশাখ আসতে বাকি আর মাত্র এক সপ্তাহ, এই সময়ের মধ্যেই কিনতে হবে পছন্দের পোশাকটি, তাই রাজধানীর শপিং মলগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। আসছে 1426 বঙ্গাব্দ, নতুন বছরকে স্বাগত জানাবার বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই শোভাযাত্রাকে আরও বর্ণিল করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন চলছে ধুম প্রস্তুতি। বর্তমান সময়ে দাঁড়িয়ে সব কিছুকে ছাপিয়েই প্রেরণার সন্ধান করা হবে এবারের মঙ্গল শোভাযাত্রায়। আর তাই শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। সুকন্যা আমি জানাচ্ছেন বিস্তারিত। মেঘ বৃষ্টির লুকোচুরি আর কালবৈশাখীর আনাগোনাই আভাস দিচ্ছে আসছে বৈশাখ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাবার বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই শোভাযাত্রাকে আরও বর্ণিল করে তুলতে চারুকলা অনুষদে এখন চলছে ধুম প্রস্তুতি। সকাল গড়াতেই স্নিগ্ধ রোদের আভা এসে পড়ে চারুকলার উঠোনে, সোনালী রোদ্দুরে একদিকে চকমকিয়ে ওঠে শোভাযাত্রার শিল্পকাঠামোগুলো, অন্যদিকে শোভাযাত্রার ব্যয় নির্বাহের জন্য চলছে জল রং, সরাচিত্র, মুখোশ, পুতুল তৈরি ও বিক্রি। সব মিলিয়ে চারুকলা অনুষদ এখন উৎসবমুখর। সকাল থেকে একদম রাত 9টা পর্যন্ত টানা কাজ চলে, যে যেখানে করতে চায়। বলা যায় যে উৎসবের ভিতরে একটা উৎসব, আমরা সবকিছু একসাথে মজা করে কাজ করছি, সবকিছুর শেষে ভালোবাসার জায়গাটা খুব বেশি দৃঢ় হয়। মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, যার দায়িত্বে রয়েছে চারুকলা অনুষদের 21তম ব্যাচের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে রয়েছেন অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক ও চারুশিল্পীরাও। কাজ স্টেপ বাই স্টেপ চলতেছে, যেমন হচ্ছে ওই পাশে পাখি ঘরের কাজ হচ্ছে, এইখানে স্ট্রাকচারের কাজ হচ্ছে, ওই পাশে মাস্কের রুমে মাস্কের কাজ হচ্ছে, সামনে স্টল আছে, এইভাবে আমাদের কাজগুলো আমরা আস্তে আস্তে আগায় নিয়ে যাচ্ছি। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, কবিতার অন্য লাইনগুলোর সাথে হয়তো তেমন আমাদের পুরো কবিতাটা ব্যাখ্যা করলে হয়তো মিলবে না, কিন্তু এই লাইনটা আমাদের কাছে মনে হয়েছে যে এই ধরনের একটা আকাঙ্ক্ষা
যে একটা মুক্ত অনন্ত আকাশে মস্তক তুলে দাঁড়াবার মতন একটা পরিবেশ বা একটা সময়কে আমরা কামনা করছি। পহেলা বৈশাখে সকাল 9টার পর বের হবে মঙ্গল শোভাযাত্রা। বিভিন্ন লোকজ শিল্প কাঠামো নিয়ে এই শোভাযাত্রা চারুকলার সামনে থেকে বের হয়ে শাহবাগ চত্বর ঘুরে চারুকলার সামনে এসে শেষ হবে, যার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। রাতের সংবাদের সময় হলো আরো একটি বিরতির, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন রাতের সংবাদ। হাসপাতালগুলোতে 150 নতুন আইসিইউ নির্মাণ সহ 15,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালেক। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, আগামী 2 মাসের মধ্যেই 5,000 চিকিৎসক নিয়োগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরবর্তীতে ধাপে ধাপে আরও 10,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বর্তমানে দেশের 60% সেবা প্রাইভেট হাসপাতালগুলো দিচ্ছে উল্লেখ করে হাসপাতালগুলোকে চার্জ কমানোর আহ্বান জানান মন্ত্রী। এবারে স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য, সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা। হাসপাতালের যে উচ্চ চার্জ, এ কারণে আমাদের আউট অফ পকেট এক্সপেন্স এত বেশি, কমাতে হলে পরে আমাদের সরকারি স্বাস্থ্য সেবা আরো বৃদ্ধি করতে হবে, আরো মান সম্পন্ন করতে হবে। 150 থেকে 200 ডায়ালিসিস ইউনিট আমরা দিব এবং 150 আইসি ইউনিট আমরা দিব এই বছর। কাজে এটা আমাদের বৃদ্ধি করার, অনেক কিছু বৃদ্ধি করার আমাদের পরিকল্পনায় রয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে রোববার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং আলোচনার সভার আয়োজন করা হয়। দিনের শুরুতেই একটি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ খালেকুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মতিউল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। শোভাযাত্রা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ব্যক্তি শ্রেণীর করদাতার আয়করের সর্বোচ্চ হার 25% করার পক্ষে প্রস্তাব করেছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI। রবিবার রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব করে সংগঠনটি। ব্যক্তিশ্রেণীর আয়করদাতাদের কর অব্যাহতির সীমা বাড়ানোর প্রস্তাবও করে সংগঠনটি। এর আগে অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাথে প্রাক বাজেট আলোচনায় বসে NBR। এ সময় অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স সিগারেটের মূল্য স্তর 4 সংখ্যা থেকে কমিয়ে 2 সংখ্যায় নিয়ে আসার প্রস্তাব করেন। পাশাপাশি ধোঁয়াবিহীন তামাক পণ্যের ট্যারিফ ভ্যালু বিলুপ্ত করার প্রস্তাবও করেন তারা। NBR চেয়ারম্যান সংগঠনগুলোর প্রস্তাব বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আসছে 11 এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে বিপুল কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে, প্রস্তুত রয়েছেন ভোটাররাও। এরই মধ্যে ভারতের প্রথম দফা নির্বাচনের আগে কোচবিহারে ভোটের প্রচারে আজ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র 4 দিন আগেই পশ্চিমবঙ্গে জোড়া সভা করে গিয়েছেন তিনি, তারপর আবার কোচবিহারে। মোদীর এই সভাতেই বোঝা যায় বাংলাকে এবার তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন। রোববার মোদী যে মাঠে সভা করেছেন ওই মাঠেই সোমবার জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা।
রাতের সংবাদের পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। সঙ্গে থাকুন, ফিরছি আরও সংবাদ নিয়ে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন রাতের সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। ঢাকা প্রিমিয়ার লীগের খবর। সুপার সিক্সের স্বপ্ন বাঁচিয়ে রাখল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগে নিজেদের দশম ম্যাচে বিকেএসপিকে পাঁচ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। এদিকে আবাহনীকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে এখন প্রাইম দোলেশ্বর। বিস্তারিত প্রতিবেদনে। ঢাকা প্রিমিয়ার লীগের শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। অনেকটা বাঁচা মরার লড়াই সামর্থ্যের প্রমাণ দিল নুরুল হাসান সোহানের দল। নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে বিকেএসপিকে পাঁচ উইকেটে হারিয়েছে শেখ জামাল। আগে ব্যাট করে ১৬১ রানে গুটিয়ে যায় স্বাগতিক বিকেএসপি। সর্বোচ্চ ৪৩ রান আসে আকবর আলীর উইলোবাজিতে। জবাবে ৮৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল। ইনিংস লম্বা করতে পারেননি ওপেনাররা, সর্বোচ্চ ৪৩ রান করেন অনুস্তপ মজুমদার। এছাড়া ইলিয়াস সানি খেলেন ৩২ রানের ইনিংস। মিরপুর শেরে বাংলায় চলে পয়েন্ট ব্যবধানের লড়াই। হোমআপ ক্রিকেটে আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ। আগে ব্যাট করে ১২২ রানে অলআউট মাশরাফি মিরাজ সৌম্যের আবাহনী। সীমিত রানের জবাবে মেহেদি মারুফের অর্ধশতক। হেসে খেলে জয় নিশ্চিত করে রূপগঞ্জ, চলে যায় পয়েন্ট টেবিলের সবার উপরে। এদিকে ফতুল্লায় উত্তরাকে পাঁচ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। এতে নিশ্চিত ওদের সুপার সিক্স। আরিফুল ইসলাম, নিউজ 24। ঢাকা প্রিমিয়ার লীগে সোমবার শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। ডিপিএল এ ৯ ম্যাচে ৯ পয়েন্ট শাইনপুকুরের, তাদের জয় ৪টি আর ড্র ১টি। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে গাজী গ্রুপ। হারলেই শিরোপার স্বপ্ন ফিকে হয়ে যাবে ওদের। ফতুল্লায় একই সময় মুখোমুখি হবে টেবিলের তলানির দুই দল খেলাঘর ও ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপিতে দিনের আরেক ম্যাচে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ মোহামেডান। শেষ করব রাতের সংবাদ, তার আগে শিরোনামগুলো আরো একবার। খালেদা জিয়ার প্যারোলে মুক্তি ইস্যুতে বিএনপি আওয়ামী লীগের বিতর্ক। কুমিল্লার মামলায় আপিল বিভাগে জামিন বহাল। ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে লড়ছে ফেনীর ছাত্রী নুসরাত। মেডিকেল বোর্ড গঠন, আসামিদের ধরার চেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী। পুরনো পথ ছাড়ছেন উত্তর দক্ষিণাঞ্চলের চরমপন্থীরা। ৯ এপ্রিল পাবনায় আত্মসমর্পণ করছে ৬ শতাধিক। ৮% বেশি জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে নানা বিশ্লেষণ। বিশ্বব্যাংক না বললেও সম্ভব মনে করছেন ব্যবসায়ীরা। বিদায় নিলেন চলচ্চিত্র অঙ্গনের দীর্ঘদিনে জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। মুন্সীগঞ্জে চিরদিন প্রায় সাহিত্য। এ ছিল রাতের সংবাদের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।